হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো সবাই? আমার বন্ধন ব্লগের আবার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো চলো, রীতিমতো আমি তো প্রত্যেক দিনের মতো আজও খুব সকাল সকাল উঠে পড়েছি, আর আজ আছে ছট পুজো, মানে রবিবার। তো রবিবারের সকালটা, সকালবেলা টিফিনটা হয়ে গেছে যদিও, কিন্তু টিফিনের কোনো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো চলো, এই যে অদ্রিজা তো একদম ঘুম থেকে উঠেই আমাদের বাড়ি চলে এসেছে। আর একটা যাকে দেখছো, তো সেটা হলো আমারই এক জায়ের ছেলে। তো ও প্রত্যেক দিনই প্রায় আমাদের বাড়ি আসে। তো আমাদের বাড়ি স্যার আসেন, তো আমার ছেলে আর আমার জায়ের ছেলে একসাথেই পড়ে। তো ও আজ রীতিমতো চলে এসেছে রোজকারের মতো, যদিও রোজ নয়, সপ্তাহে 4 দিন থাকে পড়াটা। এই যে দেখছো অদ্রিজা, কিন্তু মোবাইলটা ওর সামনে নিয়ে গেলেই ও পুরো জেনে গেছে, জানো তো, যে মোবাইলটা কাছে নিয়ে গেলেই ও হাই করবে। অমনি ব্যাস হাত নেড়ে তোমাদের একটা টাটা করে দিল। ও তো হাই বোঝে না, ও খালি টাটা জানে। তো চলো, সকালবেলা উঠেই টিফিন সেরে, টিফিন খাওয়া দাওয়াও হয়ে গেছে, খেয়ে আমি বসিয়ে দিলাম রান্না। তো আজ আমার বাড়িতে রবিবার যেহেতু, তো চিকেন তো আছেই, আর তার সাথে আছে লাল নটে শাক ভাজা হবে, আর হবে চিকেন। তো এই যখন থেকে লাল নটে শাকটা ওঠে, তো আমার বাড়িতে খুবই হয়। তোমরা আমার ভিডিও অনেক ভিডিওটি হয়তো দেখেছো, কিন্তু আমাদের প্রত্যেকেই লাল নটে শাকটা খেতে আমরা খুব পছন্দ করি। আর শীতের হাওয়া পড়তেই তো বাজারে পালং শাক উঠেই গেছে, কিন্তু পালং শাক, ফুলকপি, বাঁধাকপি সবই এখন মোটামুটি পাওয়া যাচ্ছে। কিন্তু তাহলেও পালং শাকটা যেহেতু আমার বাড়িতে কমই হয়, তো এই শাকগুলোই বেশি আসে। কারণ পালং শাক আমারও তো খাওয়া বারণ, কারণ আমার থাইরয়েড আছে, তো সেই জন্য পালং শাক আমি খুব একটা খাই না, পছন্দ হলেও মানে খেতে পারি না। বাড়িতে হয় কিন্তু দু এক হলেও আমি খুব মানে একদম অল্প পরিমাণ নিয়ে খালি জাস্ট একটু তরকারিটা টেস্ট করি, ইচ্ছা থাকলেও খেতে পারি না। তবে মানে শীতকালের বেশিরভাগ সবজি তো থাইরয়েডের জন্যে খাওয়া বারণ। গাজর বলি, বিনস বলি, তোমার বাঁধাকপি, পালং শাক সবই তো তোমার থাইরয়েডে বারণ থাকে। কিন্তু কি করব, শীতকালে কি তাহলে কিছুই আমি খাবো না? তো মাঝে সাঝে খাই আর খুব অল্প পরিমাণে খাই। তো চলো, ওই দিকে শাকটা ভাপাতে বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে, আর এই দিকে আমি চিকেনটা রান্না করে ফেললি। ততক্ষণে চিকেনটা একটু কষি, আবার চিকেনটা কষতে দিয়ে আবার শাকটাকে দেখব। তো দেখতেই পেলে আমি ফার্স্টেই পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম, তারপরেই আদা রসুন সব দিয়ে দিলাম, গোটা গরম মশলা ফোড়ন দিলাম, তারপরে দিয়েই টমেটো কুচিটা দিয়ে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়েই আমি চিকেনটা দিয়ে দিলাম। তো চলো, ওই দিকে চিকেনটা কষা হোক, ততক্ষণে এদিকে আমি শাকটা নামিয়ে নিয়েছি। আর শাকটা চুবড়িতে দিয়ে আমি এদিকে পেঁয়াজটা আর লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজটা প্রায় লাল লাল হয়ে গেছে। তো তারপরেই আমি দিয়ে দিলাম তেলের মধ্যে পোস্ত আর চিনি। তো এইটাকে ভালো করে নাড়াচাড়া করে তারপর আমি শাকটা দিয়ে দেব। লাল শাকটা পেঁয়াজ আর পোস্ত দিয়ে ভাজলে কিন্তু খেতে খুব টেস্টি হয়। আর কাঁচা লঙ্কা আমরা একটু কুচিয়েই দিই, কারণ বেশ মুখে পড়লে একটু ঝালঝাল লাগে, কারণ যেহেতু এই শাকটা আমরা একটু মিষ্টি মিষ্টি খাই। তো সেই জন্য দেখতেই পেলে আমি বেশ অনেকটা পরিমাণে চিনি দিলাম। তো চলো, পোস্ত আর পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে আমি শাকটাকে ভেজে নিলাম। তো চলো, ওই দিকে তো রান্না হচ্ছেই, তারপরেই চলে এলাম একটু এই দিকে। তো দেখো, বাড়ির ভিতরে থাকা গাছগুলো মাঝে মাঝে কিন্তু একটু করে রোদ দূরে দিতে হয়। তো সেই জন্যই আমি প্রত্যেক দিন যদিও না, কিন্তু মাঝে সাঝে 1 ঘন্টা করে আমি গাছগুলোকে রোদ দূরে একটু করে বাইরে বার করে দিই। আর এইদিকে জল আর আলু দিয়ে দিলাম। হলো রান্নার ফাঁকে ফাঁকে আমি কিন্তু এদিক ওদিক করেও কাজগুলো সারছি। তো দেখো, আমার বিছানা গুছানাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমার এইটা মহাদোষ, মানে এই বাতিক বলতে পারো, তো প্রত্যেক দিন এইভাবেই আমি বিছানার মধ্যেই বালিশগুলোকে রোদ দূরে দিয়ে দিই। যদিও এখনও শীত পড়তে অনেক বাকি আছে, কিন্তু আমার এটা খুব অভ্যাস, মানে প্রত্যেক দিন বালিশগুলোকে আমি রোদে দিয়ে দিই। আর শীতকাল পড়লে, এখনও তো ব্ল্যাঙ্কেট বের হয়নি, ব্ল্যাঙ্কেটগুলো বেরোলে সেগুলো তো আছেই।
তো চলো, দুপুরের খাওয়া দাওয়া সেরে আমি চটপট করে চলে এলাম একদম আমাদের বাড়ির কাছেই। বাড়ির খুব সামনেই একটা বিশাল বড় পুকুর আছে, আর সেই পুকুরেই ছট পুজোটা হয়। তো সেই জন্য আমার একদম বাড়ির কাছে যেহেতু হচ্ছে, আর যাব না দেখতে? তো চলো মা, আমি আরও আমাদের ফ্ল্যাটের কিছু বান্ধবীকে নিয়ে সবাই মিলে চলে এলাম এখানে, চলে এলাম ছট পুজো দেখতে। তো যদিও ছট পুজোটা স্পেশালি আমাদের নয়, কিন্তু তাহলেও অনেক বাঙালি এখানে দেখতে আসে। তো আমিও চলে এলাম দেখতে, তো আমার সাথে তোমরাও দেখে নাও। তো দেখতে পাচ্ছ নিশ্চয়ই পুকুরটা বিশাল বড়, এখানে সব রকম ব্যবস্থা আছে। পার্টির তরফ থেকে দেখতেই পেলে সামনে ঢোকার সময় ফার্স্ট এডের ব্যবস্থা আছে, তারপর যে কোনো পানীয় জল দিচ্ছে, চায়ের ব্যবস্থা আছে, সব কিছু আছে। এই যে অনেকেই এখনই এসে গেছে, দেখতেই পাচ্ছ এখনও কিন্তু রোদ্দুর আছে। তো আমরাই মানে ভাতটা খেয়ে উঠেই জাস্ট বাসনটা মেজে রেখেই চলে এসেছি, প্রায় 3:30 মতো হবে। তো খুব তাড়াতাড়ি মানে সূর্য ডোবার আগে এই পুজোটা এখন হবে, আবার আগামী কাল হবে সূর্য ওঠার আগে। তো চলো দেখতেই পাচ্ছ বাচ্চাদের জন্য বসে পড়েছে এখানে খেলনা নিয়ে, আর এই যে হাওয়াই মিঠাইও যাচ্ছে, সবই বাচ্চা ভোলানোর জন্য। তো চলো দেখতেই পাচ্ছ আমার ঠিক আগে আগেই যাচ্ছে আমার শাশুড়ি মা। তো সব অকেশানেই মানে সাজুগুজু করলেই এখন তো একটা মানে সেলফি তোলাটা বিরাট ব্যাপার, মানে সেলফি তুলতেই হবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু মামারাও শাড়ি দিয়ে দাঁড়িয়ে আছে। প্রতি বছরই এখানে ছট পুজোর আয়োজন করা হয় এই পুকুরটাতে, যদিও পুকুরটা খুব বিশাল বড়, তো সেই জন্যই অনেক মানুষ একসাথে দাঁড়িয়ে এখানে পুজোটা করতে পারে। শুধু ভিড়টা একবার দেখো, প্রচুর লোক, প্রচুর ভিড় হয়েছে। যেহেতু পুকুরটা বিশাল বড়, তো সেই জন্য এই পুকুরে প্রতি বছর আমরা যেই থেকে ফ্ল্যাটে এসেছি তো সেই থেকেই দেখতে পাচ্ছি, প্রতি বছর এখানে আসি। তো এবছরও এলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। দেখতে বেশ দারুণ লাগে, কি সুন্দর সাজিয়ে কত রকমের খাবার নিয়ে এসে ওরা পুজো করে। জলের মধ্যে দাঁড়িয়ে থেকে সূর্যদেবকে ডাকেন, সূর্যদেবতা। এই পুজোটা তো মেনলি সূর্যদেব মানে সূর্যদেবেরই পুজো, তো সূর্য ডোবার আগে আবার সূর্য ওঠার আগে। তো এখন যেহেতু বিকালবেলা, তো দেখতেই পাচ্ছ শাড়ি দিয়ে অনেক বউ দাঁড়িয়ে আছে মাথায় ঘোমটা দিয়ে আর জলে নেমে। তো চলো গোটা পুকুরটাও তোমাদের একটু দেখিয়ে দিই। এটা এই পুকুরটা কিন্তু আমাদের ফ্ল্যাট থেকেই দেখা যায়, আমাদের ফ্ল্যাটের ব্যালকনিতে দাঁড়ালেই এই পুকুরটা দেখা যায়। তোমরা হয়তো আমার ভিডিওতে এর আগে অনেকবার দেখেছো এই পুকুরটা, কিন্তু দূর থেকে, আর আজ তোমরা মেনলি দেখলে পুকুরটা খুব কাছ থেকে। তো চলো, পুজো তো মনে হচ্ছে ওদের শেষই হয়ে গেল, দেখতে পাচ্ছ এবার সবাই পুজোর যা যাবতীয় জিনিস এনেছিল সেগুলো নিয়ে নিয়ে এবার ওরা বাড়ি ফিরছে। কেউ ভ্যানে করে, কেউ মাথায় করে নিয়ে বাইরে যাচ্ছে, কারণ বাইরে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে শাড়ি দিয়ে। তো দেখতেই পাচ্ছ আমার এক হাজবেন্ডের বন্ধু, সো সে আমাকে ভিডিও করতে দেখতে পেয়েছে, তো দেখেই সে তোমাদের হাই করে দিল। তো চলো, তোমরা আমার আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালোই লাগছে। আর আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। তো দেখতে পাচ্ছ সবাই কিন্তু মাথায় ঝাঁকা নিয়ে নিয়ে সবাই বেরিয়ে যাচ্ছে এবার জায়গা থেকে, সবাই এবার যে যার জায়গা গুটিয়ে নিচ্ছে। তো চলো, এইটা কিন্তু তোমাদের ভোরবেলার ভিডিও দেখাচ্ছি, কারণ এইটা আমি যদিও ভোরবেলা যাইনি, আমার হাজবেন্ড গিয়েছিল, তো সেই জন্য সেই একটু ভিডিও করে এনেছিল। তো দেখতেই পাচ্ছ কীরকম পুরো বড় বড় লাইটগুলো জ্বলছে, কিছু বোঝা হয় অতটা যাচ্ছে না, কিন্তু দেখতে পাচ্ছ কি পুরো একদম শাড়ি দিয়ে কিন্তু বয়েরা মাথায় ঘোমটা দিয়ে জলে নেমে দাঁড়িয়ে আছে সূর্যদেবতাকে প্রণাম করবে বলে। সূর্যদেবতার স্মরণেই আজ এদের এই পুজো। আর সকাল সকাল একদম আমার হাজবেন্ড নিয়ে চলে এলো অনেক প্রসাদ, তো তাই প্রসাদগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। দেখতেই পাচ্ছ এগুলো তো ঠেকুয়া বলে, তোমাদের নিশ্চয়ই কারোরই অজানা নেই। তো চলো আজকের মতো এখানেই, টাটা।